জাপানে শুরু হয়েছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বৈঠক, সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হবে বিস্তারিত জানাবেন। এখন যদি আসলে বলতে হয়, আজকে প্রথম দিন যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে কিন্তু ওয়ার্ল্ড পার্লামেন্টেরিয়ান ফোরামের একটি আলোচনা চলছে, আমরা সেখানে ছিলাম। সেখানে থেকে কিছু বিষয় কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে বসন্তকালীন, সেখানে কিন্তু অনেক দেশের পার্লামেন্টেরিয়ান এবং অর্থ সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু সংযুক্ত হয়েছেন সেই আলোচনায়। সেখানে কিন্তু একটি বিষয় বারবার আসছে যে গ্লোবাল পার্লামেন্টেরিয়ান ফোরামের যারা আছেন তারা কিন্তু বলছেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে নীতি নির্ধারকরা যে পরিকল্পনাগুলো সেখানের মধ্যে অবশ্যই যেন সাধারণ মানুষের জন্য উপকার আসে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বের সাথে চিন্তা করতে হবে, সেভাবেই কিন্তু ফিসক্যাল পলিসিগুলো, বাজেট পলিসিগুলো কিন্তু পরিকল্পনায় নিতে হবে। পাশাপাশি সামষ্টিক জনগোষ্ঠীর জন্য যে ধরনের কার্যক্রমগুলো প্রয়োজন, বিশেষ করে যারা প্রান্তিকে থাকেন অথবা যারা অর্থনৈতিক যে সামষ্টিক অর্থনীতিতে এখনও সংযুক্ত হতে পারেননি তাদেরকে কিভাবে আনা যায়, এবং অর্থনৈতিক যে উন্নয়নের যে ধারাবাহিকতাগুলোর একটি দেশে চলমান থাকে সে জায়গাগুলোতে কিভাবে আরো বেশি গতিশীল আনা যায়। তবে তারা বলছেন যারা প্রান্তিকে থাকেন বা সামষ্টিক জনগোষ্ঠীর মধ্যে যারা আসলে অর্থনৈতিক যে সার্কুলেশনগুলো রয়েছে বিশেষ করে মেইন স্ট্রিমের, সে জায়গাগুলো কতটা আসলে সংযুক্ত না করা গেলে এই উন্নয়নের জায়গাগুলো কিন্তু তাদের কাছে পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। তবে যেহেতু এই যে আলোচনা বসন্তকালীন যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে কিন্তু একটি বিষয় তারা গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে জলবায়ু বিপর্যয়ের কারণে যারা প্রান্তিকে আছেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে কিভাবে যে আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানে কিভাবে তাদের জন্য আরও বেশি কাজ করা যায়, সে বিষয়গুলো কিভাবে অর্থনীতির মধ্যে আরও বেশি গুরুত্বের সাথে পরিকল্পনায় নেওয়া যায় এবং তাদের কাছে কিভাবে যে সুবিধাগুলো সে সুবিধাগুলো পৌঁছানো যায়। পাশাপাশি আরও একটি বিষয় তারা বলছেন যে সারা বিশ্বে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভূ রাজনীতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটির জন্য কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন দেশের যারা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটিতে কিভাবে আরও বেশি তাদেরকে অর্থনৈতিক সংশ্লিষ্ট এবং আমদানি রপ্তানি থেকে শুরু করে তাদের অর্থনীতির জন্য যে ধরনের সহায়তাগুলো দেওয়া প্রয়োজন সে সহায়তাগুলো আরও কিভাবে সহজ করা যায়, এবং এই দেশগুলো যেসব দেশ আসলে এই ভূ রাজনীতির অস্থিরতার জন্য দায়ী তাদেরকে কিভাবে আসলে এই জায়গাটি থেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির যে জায়গাগুলো আছে সেটিকে থেকে কিভাবে আরও বেশি বিরত রাখা যায়, এবং অর্থনীতির যে গতিশীলতা ব্যাংকিং ব্যবস্থাপনা থেকে শুরু করে সারা বিশ্বে যে ধরনের এক ধরনের যে স্থবিরতা নেমে এসেছে সেই জায়গাটি থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এখন পর্যন্ত, এবং পার্লামেন্ট থেকে কিভাবে সাধারণ মানুষ অর্থনীতি এবং বিভিন্ন যে ফোরামগুলো রয়েছে আন্তর্জাতিক সে ফোরামগুলোতে কিভাবে আরও বেশি নিজেদের কার্যকরী ভূমিকা রাখতে পারে, নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং সমস্যার সমাধান এবং পরামর্শগুলো কিভাবে কাজে লাগাতে পারে সেগুলোর জন্য সহায়তার প্রয়োজন, দক্ষতা উন্নয়নের প্রয়োজন, সেই জায়গাগুলোর কথা কিন্তু তারা আলোচনায় বলছেন। এখন পর্যন্ত আলোচনা চলছে, এই সারাদিনই কিন্তু বিভিন্ন ধরনের আলোচনায় এই বিষয়গুলোই কিন্তু উঠে আসবে, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয়। এই ছিল মূলত আমার কাছে ওয়াশিংটন থেকে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে বসন্তকালীন যে আলোচনা সভাটি বসেছে 190টি দেশের অংশগ্রহণে। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। রাতের বাজারে পর্যায়ে নিচ্ছে।